হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজ দুপুরে আমি কি রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস রান্না করব। তা প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে এখানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারের ভিতরে আমি এই যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দিলে ফ্লেভারটা সুন্দর আছে, জানা দেখছি খেতেও ভালো লাগবে। আর এটাকে আমি একটু হালকা ভেজে নিব। আজকে আমার ঘরে যে সবজি আছে সেটা দিয়েই আজকে আমি একটু ফ্রাইড রাইস রান্না করবো। রসুনটা আমার যে লাস্টে করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি এখানে কুচিয়ে নিয়েছি গাজর, গাজরগুলো একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকাম। দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিব। আমার গাজরটা আর ক্যাপসিকামটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে দুটো ডিম নিয়েছি, ডিমটাও এখানে এভাবে করে নিব। ডিমটা আলাদা করে নেইনি, একসঙ্গে করেই আমি সবজির পাশেই দিয়ে দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়া দেব। এখানে কয়েকটা কাঁচা মরিচ চিরে রেখেছিলাম, কাঁচা মরিচ গুলো দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে সব ডিমের সঙ্গে একসঙ্গে করে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে নিয়ে নেব। এবার আমি চালগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি চালগুলো সিদ্ধ করে ঠান্ডা করার জন্য আমি প্রায় আধা ঘন্টার মতো নর্মালে রেখে দিয়েছিলাম। নাহলে এই যে এখন আমি নামিয়ে নিয়ে আসছি, নিয়ে এখন আমি সবজিগুলোর ভিতরেই দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব নেড়ে, আর বেশি নাড়লে তা ভেঙে যাবে। এই জন্য আস্তে আস্তে করে আলতো আলতো করে রাখতে হবে। আমার দুটি দিয়ে রান্না করছি, গাজর আর হলো ক্যাপসিকাম, বেশি সবজি দেই নেই। লবণ দিলাম, আমি এখন আবার একটু ভালো করে নেড়ে দিই। সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে।
আবার 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম গ্যাসটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে আটা সিদ্ধ করে নিব এখানে আমি পেঁপে নিয়েছি পেঁপেটাকে আমি এইভাবে সাইজ করে কেটে নিয়েছি এটা একটু আগে দিলাম যে একটু এটা সিদ্ধ হতে একটু সময় লাগে এর জন্য আমার হলো এখানে আমি এই যে পেঁপেটা হালকা একটু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এবার গাজর দিয়ে দিচ্ছি গাজরটাকেও আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর একটু সময় গাজরটাকে সিদ্ধ করে নামিয়ে নিব সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি পানি ঝরিয়ে নিব পানিতে সবজিটাকে ছেঁকে নিচ্ছি হালকা সবজিতেও আমি বাটার দিয়ে রান্নাটা করব বাটারটা গলে গেছে এখন এখানে আমি রসুন কুচি রাখছি রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটা লালচে হয়ে গেছে এখন এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আজকে আমি চিকেন দিব না চিংড়ি মাছ দিব এই করে চিংড়ি মাছ কেটে নিয়ে রোদ দিয়ে দিলাম আদা চামচ আদা বাটা আর সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিলাম কি তাই সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এইভাবে চিনি করে রেখেছি কাঁচামরিচগুলোকে লবণ এখানে সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামটা আমি পরে দিব দুই চামচের মতো সয়া সস দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দিব এবার আমি এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে পেঁয়াজ এভাবে খালি করে করে নিয়েছি পেঁয়াজগুলোও দিয়ে দিব দিয়ে এখন নেড়ে সবজি সব একসঙ্গে করে মিশিয়ে দেবো এক চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি আবারও মেরে দিব দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতো আমি টেস্টিং সল্ট নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে অল্প অল্প করে আমি দিব আমার যতটুকু পরিমাণ লাগবে অল্প করে দিয়েছি এই কর্নফ্লাওয়ারটা দিলে এটা আঠালো হয় আঠালো ভাব হয় আর খেতেও ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে আমার আরও লাগবে আমার সব সম্পূর্ণটুকুই লাগবে আমি সবটুকুই দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে সবজিগুলোকে নেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিব আর এটা হাই হিটে রান্না করতে হবে এবার 5 মিনিটের মতো আমি ঢাকা দিই ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই করে দিব তা এটা আমার আগেই ম্যারিনেট করা ছিল তারপরেও আমি এখানে একটা ডিম আর এখানে কিছু ময়দা নিয়েছি এর সাথে এখন মাখিয়ে নিব এবার এটার ভিতরে ভালো করে মাখিয়ে মেখে নিব
এটাকে আমার হাতে সময় নেই, এটাকে আমি মেরিনেট করে কিছু বেশিক্ষণ রাখবো না, এখনই ভেজে দিব। চিকেন ফ্রাইয়ের জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে আমি তেল দিয়ে নিচ্ছি, আর এটাকে ভাজতে হবে ডুবো তেলে। এখানে আমার সবজিটাও হয়ে গেছে, যে ঠকঠকা হয়ে গেছে একবারে, এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে এই চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। চিকেনগুলি আমি আবারও উল্টায় দিলাম, প্রায় হয়ে গেছে, আর এই যে মচমচা হয়ে গেছে, অনেক সুন্দর মচমচা হয়ে গেছে। আর একটু সময় ভেজে নিব। এটাকে এভাবে একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এখন আমি একটা প্লেটের ভিতরে এভাবেই ঢেলে সুন্দর করে নিলাম। আর এখানে আমি চিকেন দিয়ে, আর এই যে সবজিটাও আমার পারফেক্ট হয়েছে সবজিটা, আর সবজিটা অনেক সুন্দর হয়েছে। আমার ফ্রাইড রাইসটাও একবারে ঝরঝরে হয়ে গেছে। আর এখানে এই যে আমি সবজিটাও নিয়েছি, একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আর এই যে চিকেনটাকেও আমি এভাবে ফ্রাই করে নিয়েছি, চিকেনটাও এই যে এভাবে সুন্দর হয়েছে ভাজা, ভিতরে কোনো কাঁচা নেই। তা আমার রেসিপিটা আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, আর নতুন বন্ধুদেরকে, নতুন বন্ধুরা যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।